ঢাকাদিনে শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন এসে গেছি কে যে এই জগতের ভালো মন্দের বিচার বিশ্লেষণ কিন্তু খুবই ব্যক্তিগত, ব্যক্তিকেন্দ্রিক। তাই এইসব বিচার বিশ্লেষণ ওই ব্যক্তির ওপরেই ছেড়ে দেওয়া ভালো। সময়ের সাথে সাথে সবকিছু কেমন বদলে যায়, তাই না? বসির নতুন স্কুলের ক্লাস শুরু হয়ে গেছে। এবার বলতো, ইমন মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে ভালো, তবে একটু চুপচাপ স্বভাবে, কোনো রসকস নেই। রসকস নেই মানে? খুঁজে পাই সিনে পাইতে সিনে বাইজান হ্যাঁ হুট করে কই যেন হাওয়ায় গেছে। আর একটা মানুষ কি সারাক্ষণ চোখে চোখে রাখুন যায়? হ্যাঁ কি মাঠে ঘাস খাই না গরু যে ছেড়ে দিলাম আর চোখে চোখে রাখলাম কই যায়? আচ্ছা বুঝলাম না, না কখনো এই ছেলেটাকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বাইজান আপনার কি লাগবে আমার? এখন বাসা অফিস সবগুলো গাড়ি ব্যস্ত, আমার অফিসে যাওয়া খুব জরুরি, দেরি হয়ে যাচ্ছে। তুমি একটা সিএনজি ডেকে দাও আমাকে তাড়াতাড়ি। ও এই ডাকা আপনার ঘরে গিয়া বহেন, আমি এই মাত্র একটা সিএনজি ডাক দিয়ে লইতেছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি, বেশিক্ষণ বসতে পারবো না, তাড়াতাড়ি একটু সিএনজি নিয়ে আসো। জি ভাই যান, আপনি যান, আমি লইতেছি সিএনজি। তুমি না আমি? অবশ্যই আপনি। তাহলে অবশ্যই আমাকে বলতে হবে। দেখুন আশরাফ ভাই, আসলে আমি আগে কাজ করি পরে কথা। ও আর আমি বুঝি আগে কথা বলি তারপরে কাজ করি? দেখুন আশরাফ ভাই, আপনি আগে কাজ করেন না পরে কাজ করেন সেটা কিন্তু আমি জানতে চাইছি না। আমার একটা ফাইল দরকার কাজের জন্য, আমি আপনার কাছে একটা ফাইল নিতে এসেছি। এখানে কোনো ফাইল টাইল হবে না। আর তুমি কি ভেবেছো আমার কাছে যে ফাইলগুলো আছে তার মধ্যে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে? আর আমি তোমাকে, তুমি চাইবে আর আমি তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ ওই যে নিশাকে দেখতে পাচ্ছ, ওর কাছে গিয়ে ফাইল চাও, তুমি যা যা ফাইল চাবে ও তোমাকে সব দিয়ে দেবে। আমার কাছ থেকে কোনো ফাইল যাবে না। আপনি ফাইল দেবেন না সরাসরি বললেই হয়, এত কথা কেন শোনাচ্ছেন? রাতুল জি বলেন, তোমার পোস্ট যেন কি এখানে? রিসার্চার এন্ড প্ল্যানার, রিসার্চ করে প্ল্যান করাটা আমার কাজ। রিসার্চ করে প্ল্যান করাটা তোমার কাজ? তাহলে তুমি অফিসে কি করছো? তোমার তো জায়গা হওয়া উচিত বনে বাজারে। ওই যে একটা কথাই আছে না, বনের পশুরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। একই ভাব, তুমি বনে জঙ্গলে থাকবে, কাজ করবে, তারপরে প্ল্যান নিয়ে মাসের শেষ ওয়ার্কিং ডেতে তুমি এসে সাবমিট করে যাবে। প্রত্যেক দিন অফিস করার তোমার তো কোনো দরকার নেই। তাই বুঝি? অবশ্যই, তোমার কাজ তো সেরকমই হওয়া উচিত। ধন্যবাদ আমার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, আসলে অনেক ধন্যবাদ। খুব কাজের লোক হয়ে গেছে, এখনো পর্যন্ত বসার একটা চেয়ার নেই কাজের। ঠিক আছে আশীর্বাদ। আমার লাগে মস্করা করো না, মস্করা করাটা কি হইলো? বালতি হাতে করে কই যায় বুঝেন না?
ও আচ্ছা ঠিক আছে না মানুষ তো কত জায়গায় যায় না হেডে সিগান কি অন্যায় না না অন্যায় হবে কেন কোনোই অন্যায় না বালতি হাতে কইরা ছাদে যাইতেছি কাপড় মেলতে হইছে না তোমার লাগে দেখা হইলো তাই সে গেলাম বুঝিস ঠিক আছে যাও তুমি যাও আমিও যাই ঠিক আছে ঠিক আছে खबर सबर खबर भाई पुलिस टुलिस पुलिस ठीक करते কবরের পাশে যাইয়া গমু আমনের সামনে গেলাম মানে তানিয়ার সামনে যাইয়া আছে এমনি আড়ু দেইয়া এমন করে একটু খাড়াইলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে খাড়াইয়া কমু তানিয়া আলু ভর্তার মধ্যে পেঁয়াজ মরিচ তেল না দিলে যেমন স্বাদ হয় না এই রফিক রফিক যদি তানিয়ারে না পায় তাহলে বাইসা থাউনের কোনো মানেই হয় না রাইট হইছে এটাই মুখস্থ ঠিকঠাক করে কইবা ঠিক আছে ঠিক আছে হই যাবো যাও 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 আলু মরিচ আলু মরিচ আকাশ দেখতে বৃষ্টি হইবে কিনা তাই আপনি আকাশ পরীক্ষা করতে আইছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আকাশ দেখেন আমি এখন যাইগা চলে যাবা তাহলে কি ঠাডা পড়া রোদের মধ্যে আপনার লাগে বসে বসে আকাশ দেখুন না আকাশ দেখানোর দরকার নাই মোর একটা কথা কওনের আছিল কি কথা কইয়া ফালান আরে মুই বলতে চাইতে আছি কি জানি মুখস্থ করিয়া দিছিলে এতদিন চেষ্টা করতে আছি একটা প্রেমের কথা হইয়া কইতে পারলাম না
তুই বলতেই তো পারতাম যে মুই তোমার ভালোবাসি। সত্যি বলতে কি মাজা সাহেব, আপনি যে আমার কি উপকার করেছেন আসলে আমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য আসামি। আপনাকে না বলেছি এই কথাটি আমাকে আরেকটু করে বলতে। আমি মনে করি আপনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ। তাছাড়া আমার জীবনে যে অর্জন সব কিছু পিছনে আপনার বিরাট ভূমিকা রয়েছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। দেখুন মানে আমার দুঃসময়ে আপনি আমার যে উপকার করেছেন, আমার কাজের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, এটা আর কেউ না জানুক পৃথিবীতে আমি তো জানি না। বাদ দিন তো। শুনুন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। হ্যাঁ বলুন। আমি আগামী সপ্তাহে কিছুদিনের জন্য দেশে বাইরে যে থাকবো, তখন আমি আপনাকে অফিসের সব দায়িত্ব দিয়ে দিতে চাই। এটা আপনি কি বলছেন? মানে আমি নতুন জয়েন করেছি, আমি কি এই দায়িত্ব পালন করতে পারবো? পারবেন পারবেন, আপনি পারবেন বলেই তো আপনাকে বলছি। আমার মনে হয় কি আপনার অফিসের সিনিয়র কাউকে যদি দায়িত্বটা দেন তাহলে ভালো হতো। দেখুন আপনার চেয়ে দক্ষ এবং সিনিয়র কেউ এই শহরে আছে সেটা আমার জানা নেই। আমি আবারও বলবো শেষে যে মানে আপনার এই উপকারের কথা বলবেন না তো। আপনাকে আজকে আমি একটা বিশেষ কারণে ডেকেছি। কি কারণ স্যার বলুন। যদি আমি ভুল না করে থাকি আপনি এই অফিসের পুরনো এমপ্লয়ীদের মধ্যে একজন, রাইট? জি স্যার। আর আপনি তো ইকবাল স্যার আই মিন বড় ভাইয়ের পার্সোনাল সেক্রেটারি হিসেবে অনেকদিন কাজ করেছিলেন। ইয়েস স্যার। আমি আসলে এই অফিসের সব এমপ্লয়ি ইভেন এমডি ডিএমডি সবার সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চাই, আর এজন্যই আপনার সহযোগিতা দরকার। অফ কোর্স আমি চেষ্টা করব। আমি আসলে জানেন সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি, কিন্তু একটা দিনের জন্য বড় ভাই আমাকে সেই অভাব বুঝতে দেয়নি। বড়ভাবে থাক স্যার, আসলে আমাকে বলতে হবে না, স্যার এবং ভাবির মায়া মমতা স্নেহ আদর কিছুটা হলেও আমি পেয়েছি, খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার তাদেরকে। সো আমি জানি ওনারা কেমন। তারপর দেখেন স্যার, পুরো ব্যাপারটাই ওনাদের উপর চাপিয়ে দেওয়া হলো, অথচ সবাই মিলে এদেরকেই দোষী বানিয়েছে। স্যার আপনি কি বিশ্বাস করেন? বিশ্বাস করি না বলেই তো আপনার কাছে সাহায্য চাইছি। স্যার কিছু যদি মনে না করেন একটা কথা বলি, টেনশন করার কিছুই নেই, জানেন সময় না সব কিছুকে ঠিক করে দিবে। ঠিক আছে আসুন। থ্যাংক ইউ। আর যে জিনিস দেখা কোনো শিখতে না পারবা সেই জিনিস দেখা কোনো লাভ নাই। আপনি একটা ঠিক কথা কইছেন, চিন্তা ভাবনা করছি মুই আর সিনেমাই দেখবো না। কে সিনেমা দেখবা বাদ দিবা কে? আরে মেয়া সিনেমাতে বাদ দিব না তো কর্মটা কি? মুই জীবনে যতগুলা সিনেমা দেখছি এতগুলা বিস্কুটও মুই খাই নাই, এর পরেও মুই তানিয়ার সামনে যাইয়া কোনো ভালোবাসার কথা কইতে পারি না। আর মেয়ে একবার তো মুই ভালোবাসার সিনেমা দেখছালাম, এই সিনেমার মধ্যে নায়ক আছে লইল রিয়াজ, আর নায়িকা আছে লইল যে আপনি পছন্দ করেন শাবনূর,
দুইজনের মধ্যে যে কি প্রেম আসলে রিয়া শাবনুরের লিগে যে কত কিছু করলে রে ভাই হইয়া যদি মইয়া থামো 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 তোমার সিনেমার গল্প আমার কাছে আর কইও না ওনো তুমি জীবনে সিনেমা দেখা যতগুলি টাকা খরচ করছো সেই টাকাগুলি দিয়া যদি রাস্তার দুই পাশে আম গাছ আর কাঁঠাল গাছ লাগাইতা পাখি আম আর কাঁঠাল খাইয়া আল্লাহর দরবারে তোমার লাগে দোয়া করতো বুঝছ আপনি একেবারে ঠিক কথা কইছেন আলী ভাই আর কি লিগিয়া যে মুই তালিয়ার সামনে গেলে সব কিছু উল্টাই ভালাই শোনো চান্স জীবনে বারবার আহে না দুই একবারই আহে যারা বুদ্ধিমান হেরাই দুই একবার চান্সের ভিতরেই সুযোগ কাজে লাগায় লাগে আর হেরাই জীবনে জয়লাভ করতে পারে আর যারা তোমার মতন ম্যান 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 করে হেরা জীবনে কিছু করতে পারে না ভাই জানান মুই ম্যান ম্যান করি আর প্যান প্যান করি আমনেই তো মোর বুদ্ধিদাতা মোর একটা বুদ্ধি দেন ভাই আমি আমি তোমার এই জীবনে আর কোনো বুদ্ধি দিতাম না এখন থেকে তানিয়া সাদে যাক আর সান্দে যাক আমি তোমার কাছে কিচ্ছু কম না বুদ্ধি পরামর্শ দিয়েছ সবকিছু সবসময় মেনে নেওয়া যায় না কিন্তু আমরা তো মানুষ জীবন বাস্তবতার সাথে সাথে সবকিছুকে মানিয়ে নিতে হয় এই ব্যাপারটা তো ভাবে আপনি আমার থেকে ভালো বুঝছেন কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন এসে গেছি কেজে Shut up.